আজকের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দরা সকলের উপস্থিতিতে আজকের টুর্নামেন্ট উদ্বোধন হতে যাচ্ছে। আধুনিক রাঙ্গুনিয়ার রূপকার মহোদয়ের সম্মানিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া পশ্চিম সরফ ভাটা ফ্রেন্ডশিপ ক্রীড়া সংঘের আয়োজনে লং পিচ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সোমবার 20 ফেব্রুয়ারি বিকালে ক্ষেত্র বাজারের পশ্চিম পাশে মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত খেলায় ওমান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মোনাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার। উদ্বোধক ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট রেহেলা আক্তার চৌধুরী রেখা। আমাদের এখন যে প্রযুক্তির যুগ, এখন আসলে দেখা যায় যে আমরা যখন মানে আমাদের যুবক তরুণ ভাইয়েরা যখন পাঁচজন চারজন দশজন এক জায়গায় একত্রিত হয়, তখন কিন্তু ইদানিং কেউ কারোর সাথে আর কথা বলে না। সবার হাতে হাতে একটা একটা স্মার্টফোন থাকে, সবাই ফোনের দিকে তাকিয়ে থাকে। আমরা দিনে দিনে কিন্তু খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। এই যে আজকে এই ক্রিকেট টুর্নামেন্ট, আমি ধন্যবাদ জানাবো। এই ধরনের খেলাগুলো মূলত খুবই দরকার। এটা এই যে আজকের এই খেলা, এই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে আমাদের তরুণ সমাজ মাদকের যে ভয়াল আগ্রাসন, সেই সাথে প্রযুক্তির যে ভয়াল আগ্রাসন, সেখান থেকে পিছনে এসে জীবনটাকে উপভোগ করতে পারবে এবং একটা সুস্থ শরীর মন মানসিকতা নিয়েই সামনের দিকে যাবে বলে আমি মনে করি। আমাদের আসলে সুস্থভাবে বেঁচে থাকতে হলে সামাজিকতা, আমাদের নিজেদের যে পরস্পরের প্রতি পরস্পরের যে দায়বদ্ধতা, যে আন্তরিকতা, যে বন্ধন, এগুলোর জন্য কিন্তু এই যে খেলাধুলা, এগুলো খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করি। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক রুহুল চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল সবুর, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোর্শেদ তালুকদার, ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হারুন, শিক্ষক গোপাল নীল, যুবলীগ নেতা মোহাম্মদ রাশেল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ ইভান, কাজী কাউসার আয়োজক কমিটির কাজী মুনিক, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ শহীদুল, মোহাম্মদ সজীব, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ অভি, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় পোমরা ইয়াং বয়েজ ক্রিকেট একাদশ বনাম বোয়ালখালী কর্ণফুলী ক্রিকেট একাদশ মধ্যকার খেলায় বোয়ালখালী কর্ণফুলী ক্রিকেট একাদশ জয়লাভ করেন। জাহিদ হাসান তালুকদার, নিউজ রাঙ্গুনিয়া চ্যানেল।